আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গাজী সীমা। আজকে আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, ইলিশ মাছের তরকারি। ইলিশ মাছের তরকারি তো আপনারা জানেন অনেক ধরনের করে থাকি, আমরা সবাই অনেকভাবে রান্না করে থাকি, বেগুন দিয়ে আরও অনেক তরকারি আছে, এগুলির সাথে ইলিশ মাছ অনেক মজা লাগে, ভালো লাগে, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। আজকে আমি একটু ডিফারেন্ট করতে চেয়েছি, চলুন দেখে আসি কি কি লাগবে আমাদের নতুন একটি রেসিপিতে। বেগুন এভাবে কেটে আমি হলুদ আর মরিচ দিয়ে, হলুদ ধনিয়া দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি এগুলি ভাজবো। আমি ইলিশ মাছও সেম এমন করেছি, চারটা পিস রেখেছি, চারটা পিস আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি এগুলি সব ভাজি করবো এক এক করে। আমি এখানে তেল দিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন, আপনাদের কাছে যে তেলটা অ্যাভেলেবেল থাকে সেই তেলটা দিয়ে তৈরি করতে পারেন, তবে সরিষার তেলটা দিয়ে করলে ভালো হয়, অনেক ভালো, অনেক মজার টেস্টটা আসে। আমি অলিভ অয়েল তেল দিয়ে করেছি আজকে। এখন আমি বেগুনগুলি ভেজে নিব। হালকা করে ভেজে নিতে হবে, আমি অত ভাজবো না, তো রান্না করলে তো গলিয়ে যাবে, তাই আমি হালকা করে ভাজবো। আমার হালকা ভাজা হয়ে গেছে, জাপানে 10 রোজা পার করছি, আমার একটু পরে ইফতারের সময় হয়ে যাবে, আর 1 ঘন্টা বাকি রয়েছে, আমি তার ভিতরে এটা শেষ করে ফেলতে হবে। আমি ইফতারি বেশি আইটেম করি নাই, আমি আজকে শুধু বেগুনি করেছি, কিছু ফল আর ভাত আছে। ভাজা পোড়াটা কম খাওয়াটাই ভালো মনে করি, স্বাস্থ্যের জন্য ভালো, তাই পারতপক্ষে চেষ্টা করি ভাজা পোড়াটা কম খাওয়ার জন্য। তারপরও মাঝে মাঝে তো আর লোক সামাল দেওয়া যায় না, খেয়ে ফেলি। যেমন আজকে শুধু বেগুনি করেছি আর তেমন কিছুই করিনি, বেগুনিটা খুবই আমার খুব পছন্দের খাবার, ইফতারির ভিতরে বেগুনি খুবই ভালো লাগে খেতে। পেঁয়াজু সবারই ভালো লাগে, তবে আমার ফেভারিট ইফতারির আইটেমের ভিতরে বেগুনি হয়ে যায়। এখন আমি আর একটু তেল দিব, তেল দিয়ে এখন আমি মাছগুলো ভেজে নিব। ইলিশ মাছটা কার না ভালো লাগে, সবার ভালো লাগে ইলিশ মাছ। আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো সেটা আপনারা বাসায় ট্রাই করে দেখুন, খেয়েও অনেক মজা পাবেন। আমি এখানে এই তরকারিটাতে তৈরি করতে আমি সরিষা বাটা ইউজ করবো, টক দই ইউজ করবো, বেগুন আর ইলিশ মাছ, আমার এই 4টা জিনিস লাগবে এই রেসিপিটাতে। আমি আর বেশি ভাজবো না, হালকা ভাজা আমারটা হয়ে গেছে। আমি এখন একটু প্যান বসিয়ে দিলাম, এখানে আমি তেল দিচ্ছি, আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব, আমি পেঁয়াজ আরও দিব।
টেস্টটা হালকা ব্রাউন হলে আমি বাকি মিশ্রণগুলি দিয়ে দিব। আমি এখানে অল্প পরিমাণে কালি জিরা দিচ্ছি, কালি জিরা দিলে স্মেলটা ভালো আসে খুবই। তার সাথে একটু আমি জিরা আস্তা জিরা দিয়ে দিব, একটু পরিমাণে আস্তা জিরা দিয়ে দিব। এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব। ধনিয়া জিরা এখন আমি সরিষা বেটে রেখেছি সেই সরিষাটা দিয়ে দিব। আমি ব্লেন্ড করেছি, সরিষাটা ব্লেন্ড করে রেখেছি সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি এখন টক দই দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন আর দিয়ে দিচ্ছি। আমার এটা যতক্ষণ তেলটা না উঠে আসবে ততক্ষণ আমি ঢেকে রেখে দিই। আমার এখানে ইফতারের বাকি আর 45 মিনিট, তার ভিতরে রান্নাটা শেষ করে ফেলতে হবে। আমার এই রান্না শেষ করলে আমি ইফতারি করার জন্য বসে যাব। আজকে আমি একাই ইফতার করব, আমার হাজব্যান্ড আজকে একটু বাহিরে গেছে, আজকে সন্ধ্যা রাত হবে, তাই আজকে আমি একাই রোজা আসছি বাসায়, মানে ইফতার করবো একাই। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু উল্টিয়ে দিব সাথে সাথেই, আবার একটু ঢেকে আঁচটা কমিয়ে দিব, চুলোর আঁচটা কমিয়ে দিব যাতে মশলার সাথে মাছটা কষে যায়। ওয়াও, মিলটা অসাধারণ আসছে। আমি জ্বর তো বাড়ি রোজা রেখে এত বলতে হয় না, তারপরে বললাম। এখন আমি বেগুনগুলি দিয়ে দিব। বেগুনগুলি দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তবে মাছ যাতে না ভাঙে। অল্প একটু ঢেকে রেখে তারপর আমি একটু পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা রাখবেন একটু মাখা মাখা, আমি সেটাই করছি। আমি এখন ঢেকে রেখে দিলাম। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি।
আবার একটু ঢেকে দিলাম। এই যে তরকারি এটা হয়ে গেছে। আপনারা চাইলে ঝোল আরো কমিয়ে নিতে পারেন। আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ।